ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله. আসলে নববধূ বা নতুন বিয়ের সময় ছবি ইউজ করাটা সুন্দর নয়, আমি এটাকে মানে অপছন্দের দৃষ্টিতেই নেব। আর অনেক সময় কিছু কিছু বিয়ে হয় যে বিয়ের বিষয়টা অনেকটাই ফাইনাল, বাগ থেকে নিয়াত করে আছে, জাস্ট আনুষ্ঠানিক দেখাশোনা বা ছেলে মানে ইয়া করে রেখেছে মানসিকভাবে যে একে বিয়ে করব বা বিয়ে করা যায়। এটা মানে বাবা মাকে নতুনভাবে দেখানোর জন্য ছবি সরবরাহ করা যেতে পারে, কিন্তু ছবি খুব সহজলভ্য করা উচিত নয়। হ্যাঁ, এই তারপরেও যেটা করা হচ্ছে, যদি বিয়ে না হয় তাহলে ছবির জন্য গুণা হবে কি না, না এর জন্য গুণা হবে না, কারণ ছবিটা কোনো মেয়ের ছবি যদি চলে যায়, অর্থাৎ একজন মেয়ের ছবি যদি কারো কাছে চলে যায়, তাহলে সে মেয়ের গুণা হওয়ার কোনো কারণ নেই, গুণা হবে তার যে ছবিগুলো দেখবে এবং অনধিকার চর্চা হিসাবে যে তার কাছে ছবিগুলো থাকবে, কারণ এর জন্য তার কাছে পারমিশন নেই, বিয়ে হয়নি তার মানে ছবিগুলো ছুঁড়ে ফেলতে হবে, এই জন্য তার গুণা হবে, ওই মেয়ের গুণা হবে না। আর আরেকটি প্রশ্ন, এটা একবার সম্পূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন, যে কি ধরনের ছেলে মানে পছন্দ করা উচিত, হাদিসটা বাস্তবায়ন করতে হবে, ফাজফার বিদায়াতি দিন, দিন ধর্ম থাকলে তাকে প্রাধান্য দেওয়া যেতে পারে, যদি থাকে মানুষের চোখের পছন্দ যেটা, এটা মানুষ করতেই পারে, কারণ এটা হাদিসে আসতে এটা মানুষ করে করতে পারে, কিন্তু দিনের ব্যাপারে প্রাধান্য দিতে হবে। আর এখন ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ ছেলেরা মেয়েরা খুঁজে ওই ছেলেদের যারা চাকরি করে, ওর অন্য কোনো গুণ না থাকলেও হবে, সরকারি চাকরি যদি হয় তাহলে আর অন্য কোনো গুণের দরকার নেই, ও কালো নাকি সাদা, ও অন্য কিছু করে, এটা এসব দেখার দরকার নেই। এমনকি আজকে অত্যন্ত দুঃখের কথা এগুলো আর কি, যে মানে দিনই যারা ফ্যামিলি তারাও প্রথম খুঁজে হচ্ছে চাকরি, এটা ঠিক নয়, এটা কোথাও কোথাও নাই, এটা চাকরি খুঁজবে, তার সক্ষমতা আছে বলেই বিয়ে করতে গেছে, তার এটা এটা পুরুষের জন্য এনসিহা, যে তার শারীরিক সক্ষমতা থাকতে হবে, তাকে রাখা সেপারেশন কোনো ঘর থাকতে হবে, সেপারেট কোনো ঘর থাকতে হবে, তারপর অন্তত আমি যেটা খাচ্ছি সেটা যেন আমি তাকে খাওয়াতে পারি, এই ধরনের মানসিকতা থাকতে হবে, তার পোশাকের ব্যবস্থা করতে হবে, এই সমস্ত বিষয়গুলো এটা পুরো ছেলেদের। কিন্তু মেয়েরা পছন্দ করতেছে, মেয়ের বাবারা পছন্দ করতেছে চাকরিজীবী, এখান থেকে বেরিয়ে আসতে হবে।